পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে দুটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এফবি আনোয়ার ও এফবি সুজন নামের দুই ট্রলার ডুবির পর সিরাজুল ইসলাম ও সিদ্দিক পেদা নামের দুই জেলে এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে। সোমবার রাত তিনটার দিকে পায়রা বন্দরের শেষ ফেরার বয় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এছাড়া অর্ধশতাধিক জেলে নিয়ে এখনও সাগরে নিখোঁজ রয়েছে মহিপুরের আটটি মাছ ধরার ট্রলার। উদ্ধার হওয়া জেলেদের মহিপুর স্বাস্থ্যকেন্দ্র সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এ সময় অন্য একটি ট্রলারের সাহায্যে 22 জেলে উদ্ধার হলেও নিখোঁজ হয় সিরাজুল ও সিদ্দিক। পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে দুটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এফবি আনোয়ার ও এফবি সুজন নামের দুই ট্রলার ডুবির পর সিরাজুল ইসলাম ও সিদ্দিক পেদা নামের দুই জেলে এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে। সোমবার রাত তিনটার দিকে পায়রা বন্দরের শেষ ফেরার বয় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এছাড়া অর্ধশতাধিক জেলে নিয়ে এখনও সাগরে নিখোঁজ রয়েছে মহিপুরের আটটি মাছ ধরার ট্রলার। উদ্ধার হওয়া জেলেদের মহিপুর স্বাস্থ্যকেন্দ্র সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এ সময় অন্য একটি ট্রলারের সাহায্যে 22 জেলে উদ্ধার হলেও নিখোঁজ হয় সিরাজুল ও সিদ্দিক। পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে দুটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এফবি আনোয়ার ও এফবি সুজন নামের দুই ট্রলার ডুবির পর সিরাজুল ইসলাম ও সিদ্দিক পেদা নামের দুই জেলে এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে। সোমবার রাত তিনটার দিকে পায়রা বন্দরের শেষ ফেরার বয় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এছাড়া অর্ধশতাধিক জেলে নিয়ে এখনও সাগরে নিখোঁজ রয়েছে মহিপুরের আটটি মাছ ধরার ট্রলার। উদ্ধার হওয়া জেলেদের মহিপুর স্বাস্থ্যকেন্দ্র সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এ সময় অন্য একটি ট্রলারের সাহায্যে 22 জেলে উদ্ধার হলেও নিখোঁজ হয় সিরাজুল ও সিদ্দিক। পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে দুটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এফবি আনোয়ার ও এফবি সুজন নামের দুই ট্রলার ডুবির পর সিরাজুল ইসলাম ও সিদ্দিক পেদা নামের দুই জেলে এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে। সোমবার রাত তিনটার দিকে পায়রা বন্দরের শেষ ফেরার বয় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এছাড়া অর্ধশতাধিক জেলে নিয়ে এখনও সাগরে নিখোঁজ রয়েছে মহিপুরের আটটি মাছ ধরার ট্রলার। উদ্ধার হওয়া জেলেদের মহিপুর স্বাস্থ্যকেন্দ্র সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এ সময় অন্য একটি ট্রলারের সাহায্যে 22 জেলে উদ্ধার হলেও নিখোঁজ হয় সিরাজুল ও সিদ্দিক। পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে দুটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এফবি আনোয়ার ও এফবি সুজন নামের দুই ট্রলার ডুবির পর সিরাজুল ইসলাম ও সিদ্দিক পেদা নামের দুই জেলে এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে। সোমবার রাত তিনটার দিকে পায়রা বন্দরের শেষ ফেরার বয় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এছাড়া অর্ধশতাধিক জেলে নিয়ে এখনও সাগরে নিখোঁজ রয়েছে মহিপুরের আটটি মাছ ধরার ট্রলার। উদ্ধার হওয়া জেলেদের মহিপুর স্বাস্থ্যকেন্দ্র সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এ সময় অন্য একটি ট্রলারের সাহায্যে 22 জেলে উদ্ধার হলেও নিখোঁজ হয় সিরাজুল ও সিদ্দিক।